Hello everyone, welcome back to my channel. আজকে আমি চলে এসেছি ইউভি সানব্লক এসপিএফ 15 ট্রিপল প্লাস বাই এলিজা হেলেনা প্রোডাক্ট নিয়ে। আপনারা সবাই কম বেশি এই প্রোডাক্টটি জানেন। আজকে আমি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করবো এই প্রোডাক্টটি সম্পর্কে, প্লাস এই প্রোডাক্টের দাম থেকে ডিটেলস সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য বেল বাটনটি চাপিয়ে রাখুন। সো আমি এই ভিডিওটি বানিয়েছিলাম অনেকদিন আগে, এবং রিভিউটা এখন দিচ্ছি এই ক্রিমটি ইউজ করার কয়েকদিন পরে, কারণ আমি জানতাম এই ক্রিমটা খুব ভালো একটা কাজ করবে, কারণ এটা খুব রিভিউড একটা সানস্ক্রিন। সো আমি ভিডিওটা খুব আগেই বানিয়ে রেখেছি। সো দেখুন প্যাকেটের ভিতর থেকে এখন কী সুন্দর কিউট একটা সানস্ক্রিন বের হবে। দেখুন কী সুন্দর একটা লিটল সানব্লক ক্রিম। এটা কিন্তু অন্য সব সানস্ক্রিন থেকে অনেক 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 উন্নত। আমি এর আগে যে একটা সানস্ক্রিমের রিভিউ দিয়েছিলাম এবং সেটার প্রেক্ষিতে আমি বলছি এই সানস্ক্রিমটা ওইটার থেকেও বেশি উন্নত। সো আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। এই সানব্লকটিতে রয়েছে ভিটামিন এ, সি এবং ই, যা ত্বককে উজ্জ্বল এবং স্মুথ করে। এই সানব্লকটি হবে লং লাস্টিং, ম্যাট এবং নন গ্রিসি, অর্থাৎ আপনি এটি ইউজ করলে মেকআপের মতো একটি লুক পাবেন, কোনো তৈলাক্ত ভাব এটা আপনাকে দেবে না, ফলে আপনি ইনস্ট্যান্ট একটা বিবি ক্রিম লুক ক্রিয়েট করতে পারবেন এই সানব্লকটি ইউজ করে। দেখুন আমি আপনাদেরকে আমার হাতেই ইউজ করে দেখিয়ে দিচ্ছি। যদিও প্রোডাক্টটি আমি একটু বেশি নিয়ে ফেলেছি, যার ফলে আমাকে অনেকটা স্থান জুড়ে এই ক্রিমটি লাগাতে হয়েছে, কারণ এই ক্রিমটা কিন্তু আসলেই অনেক কম লাগে। আপনি দু এক ফোঁটা ইউজ করলে আপনার পুরো মুখটা এই ক্রিমটা কভার করে নিতে পারবে। ইউভি এ এবং ইউভি বি অ্যান্টিএজিং প্রতিরোধ করে, ত্বক তৈলাক্ত করে না এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। এখানে পর এবং সেন্সিটিভ স্কিনের জন্য ব্যবহার করা যাবে এই সানব্লক ক্রিমটি। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট একটা বিবি লুক ক্রিয়েট করে দেবে। দেখুন আমার হাতে স্কিনের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই ক্রিমটি ইউজ করার ফলে। ফলে আপনি যদি শীতকালে বের হওয়ার আগে শুধু সানব্লকটা ইউজ করে বের হন, কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি বিবি ক্রিম ইউজ করেছেন না সানব্লক ইউজ করছেন। বরং আপনার এই সানব্লকটা ইউজ করার ফলে দুটোর কাজই হয়ে যাবে, অর্থাৎ আপনি বিবি লুকটাও পাচ্ছেন, আবার আপনার সান থেকে যেই ইউভির ফলে আপনার ত্বকে যেই ক্ষতিকর দিকটা আসে সেটাও আপনি প্রতিরোধ করতে পারবেন এই ক্রিমটি ইউজ করার ফলে। আমি আপনাদেরকে আবারও একটা কথা বলছি, কারণ আমি বারবার সবসময় বলি আপনি যতই আপনার স্কিনটাকে ভালো রাখার জন্য প্রোডাক্ট ইউজ করেন না কেন, আপনি কিন্তু যদি একটি সানব্লক ক্রিম বা সানস্ক্রিন ইউজ না করেন তাহলে কিন্তু আপনার যে ক্ষতিটা হওয়ার আপনি প্রতিবার বাইরে যাওয়ার সাথে সাথে সেটা হয়ে যাবে। সো অবশ্যই একটি সানব্লক ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার এই ইউভি 15+ বাই এলিজা হেলেনা এটা কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন।